নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। দুদিনের সফরে শিলচরে রাজ্যপাল কাটারিয়া, স্কুলে শতবর্ষ অনুষ্ঠানের সূচনা। জন্মভিটিতে ফিরলেন এপিএসসি কৃতি বিক্রমজিৎ, মঙ্গলপুরে সংবর্ধনা। এক রাতে 11টি দোকানে চোরের হানা, অর্থসহ অন্যান্য সামগ্রী লুট। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। দক্ষিণ কাছাড়ের ঐতিহ্যবাহী ধলাই বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চতর বিদ্যালয়ে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের সূচনা করলেন অসমের রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া। দুদিনের সফরে রবিবার তিনি শিলচর এসে উপস্থিত হন। মূলত শতবর্ষ অতিক্রম করা ঐতিহ্যবাহী এই স্কুলের উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করতে তার আগমন। রবিবার বিকেলে ধলাইস্থিত স্কুলে উপস্থিত হয়ে প্রথমে স্মারক তরণে শিলান্যাস করে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। পরে স্কুলের খেলার মাঠে এক সভায় বক্তব্য রাখেন রাজ্যপাল কাটারিয়া। এদিন রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের বন পরিবহন ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, উধারবন্দির বিধায়ক মিহির কান্তি সোম, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল কাটারিয়া জানান, শতবর্ষ পেরিয়ে যাওয়া কোন স্কুলের অনুষ্ঠানে তারই প্রথম আসা। শতবর্ষ আগে একটি স্কুল স্থাপন ছিল দুঃসাধ্য ব্যাপার, এমতাবস্থায় এই স্কুল স্থাপন করে নজর সৃষ্টি করেছেন এলাকাবাসী। सर्वांगीण विकास के लिए इसीलिए जो पेरेंट टीचर एसोसिएशन जो बनाए ना, इसके पीछे का भाग यही। केवल खाना पूर्ति के लिए नहीं, तो कई कार्यक्रमों के माध्यम से उनको कैसे जोड़ा जाए, कोई जरूरी नहीं है सातों दिन पढ़ाना, छः दिन पढ़ाना, कोई जरूरी नहीं है। अगर एक शनिवार के दिन नहीं पढ़ा करके केवल व्यक्तिगत गुणों को विकास की दृष्टि से भी उसमें जो टैलेंट है उसके लिए भी उसको छोड़ा जाए ना, तो बच्चा उसमें से निकल करके आ जाएगा। मैं सोचता हूँ मैं कोई बहुत टैलेंट विद्यार्थी नहीं था, लेकिन प्रभु ने ये कुछ बोलने की इस तरह से कला दे दी कि डिबेट कंपटीशन में जब मैं तीसरी चौथी क्लास में पढ़ता था तब मैंने कोई चार लाइनें बोली होगी। अब ये मेरा को कोई गॉड गिफ्ट थी और उसके कारण से मेरे ध्यान में सोचा ये बच्चा बहुत अच्छा बोल सकता है यार, तो यही मेरा विकास हो गया और यही मैं आ गया हूँ आज। ये जो दुकान यहाँ तक पहुँची है ना, उसमें ये भाषण देने की कला ने भी मेरे को बहुत मदद की। दोस्तों कोई कविता अच्छी बोल सकता है, कोई अच्छा लेख लिख सकता है, किसी के क्या विचार हो सकते हैं, इन सब सब चीज़ें हमको तराशना पड़ता है। और मैं सोचता हूँ कि आज आपने विभिन्न समाज जो यहाँ रहते हैं इन सब समाजों से मेरा स्वागत कराया, इसके लिए आपको बहुत बहुत धन्यवाद। जब तक हम सबको एक साथ जोड़ करके ताकत नहीं बनाएंगे तब तक हमारी ताकत नहीं बनेगी। জন্মভিটিতে বিপুল সংবর্ধনায় ভাসলেন এপিএসসিতে 42তম স্থানাধিকারী বিক্রমজিৎ কুমচা। তার বাড়ি সোনাই কেন্দ্রের দক্ষিণ মোহনপুর জিপির মঙ্গলপুরে। মা হাই স্কুলের শিক্ষিকা, পিতা বেসরকারি ব্যাংকে সিনিয়র কর্মচারী। শিলচর রামনগর থেকে পড়াশোনা করেন কেন্দ্রীয় বিদ্যালয়ে, পরে তেলেঙ্গানা এনআইটি থেকে বিটেক ডিগ্রি অর্জন করেন, সেই সঙ্গে ইউপিএসসি পরীক্ষাও দিয়েছেন। এর মধ্যে এপিএসসি সুনামের সঙ্গে উত্তীর্ণ হওয়ায় খুশির হাওয়া বইছে মঙ্গলপুরে। এদিন সকালে স্থানীয় মাইবিং ব্রাদার্স এন্ড সিস্টার সংগঠনের উদ্যোগে সংবর্ধনা জানানো হয়। স্থানীয় যুবক যুবতী, স্কুল পড়ুয়া ও মহিলা পাইবি সংস্থার মহিলারা তাকে নিয়ে শোভাযাত্রা বের করেন। দুপুরে স্থানীয় মহিলা পাইবি কমিউনিটি হলে জাকালো সংবর্ধনা জানানো হয়। গ্রামের মহিলারা প্রথমে বিক্রমজিতের পিতামাতাকে গামছা ও চাদর পরিয়ে সম্মান জানান। এরপর আয়োজক কমিটির পক্ষ থেকে বিক্রমজিৎকে উত্তরীয় গামছা ও চাদর গলায় পরিয়ে সংবর্ধনা জানিয়েছেন। मेरा नाम विक्रमजीत कुमचा है। मैं इस बार एपीएससी 2022 में मेरे को 42nd रैंक मिला है। और मेरे पापा का नाम है मंगलेम्बर सिंह है और मम्मी का नाम ज्योत्सना रानी सिंह है। मैं एक्चुअली मैं मंगलपुर एक विलेज है शोनाई में, उससे वहाँ से बिलोंग करता हूँ। और अभी करेंटली मैं तारापुर सिलचर में रहता हूँ और मैं केंद्रीय विद्यालय से पढ़ा हुआ हूँ। इसके बाद मैं 11th 12th करने के लिए मैं कोटा गया था। इसके बाद NIT वारंगल से मैं बीटेक इन ECE गया था। इसके बाद मुझे लगा कि आई वांट टू सर्व द पीपल सो दैट
आई कैन डू गुड फॉर माई पीपल, इसलिए मैंने सिविल सर्विस ऐसा करियर चूज़ किया था। तो मैंने 3 बार UPSC का अटैम्प्ट दिया है और 3rd में मेरे को मीन्स क्लियर हुआ था। तो अभी मैं करेंटली UPSC का इंटरव्यू के लिए भी वेट कर रहा हूँ और ये मेरा पहला UPSC का एग्ज़ाम था जिसमें मैंने 42nd रैंक हासिल किया है। थैंक यू। मैंने मेंस क्लियर किया है उसका मैं इंटरव्यू के लिए वेट कर रहा हूँ। UPSC का पहला अटैम्प्ट था जिसमें मेरे को 42nd रैंक मिला। मैंने पार्टिकुलरली कुछ किया नहीं, मैं ऐसे ही ऑनलाइन मॉक टेस्ट लेता था खुद प्रिपेयर करके। ऐसे मैं कोई पर्टिकुलर आवर्स काउंट करके नहीं पढ़ता, मैं एवरी डे का टारगेट सेट करता हूँ कि मेरे को इतना करना है करके, उस टारगेट को कंप्लीट करना है मेरे को, चाहे जितना भी घंटा लगाना पड़े मैं वो लगा देता हूँ। तेलंगाना में করিমগঞ্জ জেলার এরালিগুল বাজারে নিশি কুটুম্বের হানা। এক রাতে 11টি দোকানে হাত সাফাই করলো চোরের দল। শনিবার রাতে এরালিগুল বাজার এলাকায় ওয়াচ চলাকালীন এই চুরি কাণ্ডটি সংঘটিত হয়। চোরের দল হাতিয়ে নিয়েছে নগদ অর্থ সহ অনেক মূল্যবান সামগ্রী। রবিবার সকালে বাজারে লোকজন এলে দেখতে পান একাধিক দোকানের তালা ভাঙা। খবর দেওয়া হয় বাড়ুইগ্রাম পুলিশ ফাঁড়িতে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। এরালিগুল বাজারের আব্দুল বাছির, রাজিবুদ্দিন, জহরুল ইসলাম, ফয়জুদ্দিন, ইব্রাহিম আলী, জালালউদ্দিন, নইমুদ্দিন, আমিরুল ইসলাম, ইদ্রিস আলী, আসাদুদ্দিন এবং রেজাউল করিম নামের 11 জন ব্যবসায়ীর দোকানে এই রাতে হাত সাফাই করে চোরের দল। কাপড় চোপড় বাক্কা নিশনকে খুলিয়া উলিয়া আর ডকুমেন্ট পার্স সহারে পাইছিল, ডকুমেন্ট প্যান কার্ড, আধার কার্ড আর আরও সামান আসলো, বিভিন্ন ভোটার আইডি সহারে আর তিনটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসছে। এটা তো রিসিটও সমাজ হোম ওয়েবসাইট ভাষা রয়ে যাবে রেস্টে এমনি মানুষের রাখুন ভাড়া রিসিট ছাড়া আর আমার ক্যাশও থাকি নিশুন 5000 আর প্যান কার্ড, আধার কার্ড আর ATM কার্ড নিশুন 3টা। গতকালকে রাত্রে 10টা দোকান চুরি হয়েছে আর আমরা যে দোকানের সামনে খাড়া আছি এই দোকানটা তারা চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হয়েছে। এটার উপরে CCTV ক্যামেরাও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। 11টার থেকে বেশি দোকান চুরি হয়েছে এবং আমরার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 4-5 লক্ষ টাকার জিনিস আমরার উধাও হয়েছে। আমরার এলাকাটা একদম প্রত্যন্ত এলাকা, গরিব এলাকা এবং আমরা বিশেষ উধারবন্দ রামকৃষ্ণ সেবা সমিতি শ্রী শ্রী মা সারদা দেবীর 171তম বার্ষিক জন্মোৎসব পালন করেছে। এই উপলক্ষে রামকৃষ্ণ সারদা সেবা সমিতির উদ্যোগে 2 দিনব্যাপী উৎসব অনুষ্ঠিত হয়। শনিবার ও রবিবার ছিল নানা কার্যসূচি। রবিবার ভোর থেকে শুরু হয় মঙ্গলারতি, এরপর পুজো, চণ্ডীপাঠ, ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান। বেলা 11টায় শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা ও স্বামী বিবেকানন্দের জীবনীর উপর আলোচনা করেন শ্রীযুক্ত রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ বৈকুঠানন্দজী মহারাজ। তিনি বলেন, বর্তমানে সারা পৃথিবীর দৃষ্টি ভারতবর্ষের দিকে। অতীতেও এই দেশ সুন্দর ছিল, গৌরব ছিল বিশ্বময়, ভবিষ্যতে ভারত আরও গৌরবান্বিত হবে, এই লক্ষণ এখন দেখতে পাওয়া যাচ্ছে। স্বামীজি বলেছিলেন, হাজার বছর পরাধীন থাকার পর ভারতের সমাজ জীবন অধঃপতিত, তাই পুনরুত্থান ঘটাতে রাজনৈতিক সচেতনতার আগে আধ্যাত্মিক সচেতনতা প্রয়োজন। সমাজ ও দেশ যদি আধ্যাত্মিকতার প্লাবনে প্লাবিত হয় তাহলেই পুনরুত্থান ঘটবে। দেশ এখন সেই পথেই এগোচ্ছে বলে মত ব্যক্ত করেন বৈকুঠানন্দজী মহারাজ। এদিন মহারাজের হাত ধরে 2টি দুস্থ পরিবারকে 2 বান করে টিন প্রদান করা হয়। দুপুরে প্রচুর ভক্ত প্রসাদ গ্রহণ করেন। পরবর্তী কার্যসূচি ছিল যজ্ঞানুষ্ঠান। বিভিন্ন রামকৃষ্ণ পাঠচক্র থেকে আগত শিল্পীরা মন্দিরে ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করেন। উল্লেখ্য, শনিবার সকাল 8টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর সন্ধ্যায় ছিল অধিবাস। বিভিন্ন সংগঠনের ও স্থানীয় শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ উপলক্ষে গোটা মন্দির চত্বর সাজিয়ে তোলা হয়েছে। মন্দিরের আলোকসজ্জাও ছিল চোখে পড়ার মতো। অত্যন্ত সুশৃঙ্খলভাবে উৎসব পরিচালনা করেছেন সেবা সমিতির কর্মকর্তারা। এবং আশ্রমের সাধু ব্রহ্মচারীদের ডাকলেন, ডেকে বললেন যে আমি তো আগামীকাল জয়রামবাটি চলে যাব, তোমরা কিন্তু এই 2টি ছবিকে প্রতিদিন ধূপধুনা দেবে, পুজো করবে,
এতে তোমাদের মঙ্গল হবে। তো ঠাকুর ঘরে বেরিতে ঠাকুর এবং মাকে আমরা পেলাম। এরপর 1902 সালের 4 জুলাই স্বামীজির দেহত্যাগ হয় কলকাতায়, বেলুড় মঠে স্বামীজির বাড়িতে থাকতেন সেখানে। আর ওই সময় পূজ্যপাদ স্বামী শিবানন্দ মহারাজ উনি বারাণসী অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ ছিলেন। উনি শুনলেন, শোনার পর তিনি জুলাই মাসে রথযাত্রার দিন ঠাকুর মার পাশে স্বামীজির ছবিটি বসিয়ে পুজো শুরু করলেন। সেই থেকে আমরা আমাদের ঠাকুর ঘরে রামকৃষ্ণ মঠ মিশনের যে ট্র্যাডিশন, সেই ঠাকুর ঘরে আমরা ঠাকুর মা এবং স্বামীজির ছবিতে আমরা পুজো করি। তাদের আদর্শের কথা ভবিষ্যতের মানুষ যাতে স্মরণ করেন, মনন করেন, এটি মূল উদ্দেশ্য। পাঁচগ্রাম ঠান্ডাপুরে শিলচর শিয়ালদা যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় গুরুতরভাবে জখম হলেন এক যুবক। রবিবার দুপুর 2টা নাগাদ ঠান্ডাপুর এলাকার রেললাইনের মধ্যে আহত যুবককে অজ্ঞাত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় বদরপুর আরপিএফকে। স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আহত যুবককে অ্যাম্বুলেন্সে চেপে কালীনগর সরোজিনী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তার প্রাথমিক চিকিৎসার পর তাকে তড়িঘড়ি উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। আহত ব্যক্তি হলেন বদরপুর উমরপুর গ্রামের অসলিম আলীর পুত্র কুটির উদ্দিন। ওই হিসাবে আমরা এখানে সব মানুষের মিলিয়া হেরে আরপিএফের কথা মতো আমরা আনছি ইলেকট্রিসিটি বোর্ড মেইন রোডও অ্যাম্বুলেন্স আনানি হয়েছে। আমরা এখন কালীনগর পাঠাইছি, লগে একটা আধার কার্ড পাইছি। আমরা আধার কার্ডে আমি অ্যাড্রেস দিয়েছি উমরপুর করিমগঞ্জ, মানে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আর কি উমরপুর। তখন আমার একটা বন্ধু আছে হিরণ মধুপুরের, হিরণটা আমি ফোন করছি, ফোন করে আধার কার্ড পাঠাইছি। আমার মানুষের অ্যাড্রেস পাওয়া গেছে, পাওয়া গেছে। আমরা এখান থেকে একজন দিয়ে পাঠাইছি আমরা, হ্যাঁ, কালীনগর হসপিটাল প্রশাসনও আইসলো, প্রশাসনও গেছে। আর এখন তারা যোগাযোগ করিয়ে এখন মারা গেছে, না জিন্দা আছে, জিন্দা আছে দেখে আমরা হসপিটাল পাঠাইছি। আহত কেমন হয়েছে? আহত মাথার মাঝে বাড়ি খাইছে, মাথারা বাড়ছে, কথা কথা বল না, কথা হয়েছে, কথা হয়েছে। ট্রেন কোনটা তো আমরা খুঁজতাম পারি না, আমরা জাস্ট খালি আইসি শুনছি যে ট্রেনে বাড়ি যখন ট্রেন আসলো না মালগাড়ি আসলো, এটা বোঝা যান না। বিএসএফ মহিলা প্রেমিকার প্রেমে প্রতারণার জেরে আত্মঘাতী হলেন এক বিএসএফেরই এক জওয়ান। ঘটনাটি ঘটেছে 20 জানুয়ারি মধ্যধুলাইয়ের পুটিখাল গ্রামে। এদিন রাত 8:30 নাগাদ গ্রামের 663 নং দক্ষিণ পুটিখাল এলপি স্কুলের পাশ থেকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় বিএসএফ জওয়ান সুরজ কৈরিকে। উল্লেখ্য, পুটিখাল গ্রামের নন্দলাল কৈরির পুত্র সুরজ কৈরি বিএসএফ জওয়ান হিসেবে কর্মরত রয়েছেন ত্রিপুরার বাগমা জেলার 156 নং বিএসএফ ইউনিটে। পুত্রের আত্মহত্যার জন্য ত্রিপুরার উনকোটি জেলার কৈলাসহর থানাধীন মূর্তিছড়া গ্রামের হীরালাল কৈরির কন্যা মৌসুমী কৈরিকে অভিযুক্ত করে সুরজ কৈরির মা গায়ত্রী কৈরি শনিবার ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন। এদিন তিনি বলেন, ত্রিপুরার বাগমা জেলার বিএসএফের 109 নং ব্যাটেলিয়ান ক্যাম্পে মহিলা জওয়ান হিসেবে কর্মরত মৌসুমী কৈরি। প্রায় বছর খানেক ধরে তিনি জানতে পারেন মৌসুমী ও সুরজের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক চলছিল। পরবর্তীতে উভয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেয়। আমি আইসি আজকে সাইনতারার লগে, এখানে থানার ভারপ্রাপ্ত অফিসারের সঙ্গে দেখা করছি এই বিষয়ে। আর তাছাড়া কইছি অ্যাবেটমেন্ট অফ সুইসাইড যে কেসটা আছে 306 ধারা আইপিসি, 420 ধারা আইপিসি, তাছাড়া 406 এই ধারা অনুসারে একটা কেস স্যারে কইছি আমি রেজিস্টার করিয়া অবিলম্বে এটা তদন্ত করিয়া ওই মেয়েটারে অ্যারেস্ট করা হোক, তাছাড়া এইখানে এনে শিলচর জেলে বন্ধ করে দেওয়া হোক আর আদালতের মারফতে শাস্তি দেওয়ানি হোক। এখানে ইউডি কেস রেজিস্টার করলে আমাদের হিসাবে ভালো না, কারণ মেয়েটার যে প্রেমের যে একটা মিথ্যা নাটক করে আজকে এই ছেলেটার সঙ্গে প্রেম করে আজকে বিয়ার প্রস্তাব দিয়ে, আজকে বিয়ার প্রস্তাব দিয়ে সব কিছু কথাবার্তা করে পরে যে আজকে বিয়াতে মত দেয়নি, যার দুঃখে ছেলেটা আজকে সুইসাইড করে। আজকে ওর ব্যাংক স্টেটমেন্ট চেক করা হয়েছে, ব্যাংকে দেখা যাচ্ছে টাকা আর পয়সা নেই।
তো এত বছরের টাকা কোথায় গেল এইসব বিষয়ে আমি স্যারকে আজকে বলেছি যে একটু তদন্ত ভালোভাবে করে দেখতে আর কেসটা রেজিস্টার করে অবিলম্বে এই মেয়েটাকে গ্রেপ্তার করে এখানে শিলচর জেলে এনে বন্ধ করার জন্য। করিমগঞ্জ শহরে ঘাট লাইনের শিব মন্দিরের সামনে ঘটে গেল এক বড়সড় ঘটনা। ঘটনার বিবরণে জানা যায় যে গতরাতে শহরের ঘাট লাইনের শিব মন্দিরে ঢুকে দুই মদপ্য যুবক নাকি হাল্লা চিৎকার সহ অশ্লীল ভাষা ব্যবহার করা শুনে মন্দিরের পাশে থাকা ঘোরের ভদ্রমহিলা এই দুই মদপ্য দুই যুবককে বাধা দিতে গেলে ঘটে বিপত্তি। এতে দুই যুবক ভদ্রমহিলাকে সজোরে ধাক্কা দেয় এবং গায়ের কাপড় ধরে টানাটানি করে বলে অভিযোগ। পাশাপাশি ভদ্রমহিলার গলায় থেকে সোনার চেইন ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ করেন এজাহারে। অন্যদিকে ভদ্রমহিলার চিৎকার শুনে বেরিয়ে আসেন উনার ছেলে। এতে এই দুই মদপ্য যুবক ভদ্রমহিলার ছেলেকেও ইট মাথায় আঘাত করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সদর বলে টাউন দারোগা। উপস্থিত হয়ে আহতদেরকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়। আমি অ্যাকর্ডিংলি বেসিসে আমি ওসি করিমগঞ্জ পিএস যিনি রয়েছেন ওনার সাথে আমি আলোচনা করি এবং শিবশঙ্কর দাও ওসি সাহেবকে ফোন করেছেন। ফোন করার সাথে সাথে সেখানে টাউন মানে টিএসআই যিনি রয়েছেন তিনি সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে স্পটে এসেছেন। ওসব প্রথমে এদেরকে মেডিকেল করানো হয়েছে। মেডিকেল করিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা হসপিটালে অ্যাডমিটেড। তো অ্যাকর্ডিংলি বেসিসে সকালে আমি আবার ওসি সাহেবকে রিং করি যে এরকম যে ঘটনা এটা তো অত্যন্ত নিন্দাজনক, যদি তাদেরকে গ্রেফতার করা না হয় তাদের যেহেতু বাড়তেই থাকবে। আজকে শিবশঙ্কর দার মার সাথে হয়েছে, কালকে অন্য কেউ এরকমভাবে প্রোটেস্ট করতে যাবে অন্য কারোর সাথে হবে, এটা তো থামবে না, এটা তো থামানো দরকার। এটা থামানো দরকারের জন্য আমাদের কী করতে হবে? পুলিশ প্রশাসনের সহযোগিতা আমাদের চাই। আমি এসপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে প্রত্যেক দিন রাত্রে কোনো না কোনো জায়গায় শোনা যায় এরকম ঘটনা ঘটে চলেছে, হয়তো বা সবকিছু মিডিয়ার সম্মুখে আসে না বা সবাই ভয় পেয়ে এগিয়ে আসে না। আজকে শিবশঙ্করটা যেরকম এগিয়ে আসছে আমাদের সবাইকে এটার বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। আজকে যে তাদের সেই অবস্থা, এখন যদি যদি ভগবান না করুন কিছু এটা যদি ঘটনা ঘটে, হু উইল টেক দ্য লাইবিলিটি? অ্যাকর্ডিংলি বেসিসে আমি তাদের আইসি চরবাজার এবং ওসি করিমগঞ্জের সাথে আমি কথা বলেছি যে প্রতি সপ্তাহ তাদের কেস দেওয়া হয়েছে। কেস দেওয়ার পরে এখন আমরা 24 ঘন্টার ভিতরে আমরা এই যে যারা দুষ্কৃতিকারী যারা রয়েছে তাদেরকে চিনতে পেরেছেন এবং তাদের নামও এখানে দেওয়া হয়েছে, তাদেরকে গ্রেফতার করতে আমাদের একজনের নাম দেবা আর একজনের নাম সানি, দুই ভাই। ওরা কোন জায়গায় কথা হবে তাদের বাসা শ্যামাপ্রসাদ রোগী। গুচ্ছ কর্মসূচির মাধ্যমে বনতারাপুর হাইস্কুলের 64তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইর বিধায়ক করিমউদ্দিন। 1 জানুয়ারি থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। রবিবার দিনভর বিভিন্ন কার্যসূচির মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি ঘটেছে। এদিনের সমাপ্তি অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির কনভেনার তথা স্কুলের প্রধান শিক্ষিকা এম গুণবতী সিং এর পৌরোহিত্যে অনুষ্ঠিত সমাপন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে বীরেন্দ্র কুমার সিংহ, আসাম পুলিশের অবসরপ্রাপ্ত DIG লালবাবু সিংহ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এম বাবাতন সিংহ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এস কমলাকান্ত সিংহ, শিলচর অক্সফোর্ড সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ NG নবীন সিংহ, ডক্টর এম রঞ্জিতা সিংহ, উদযাপন কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন শিক্ষক এম মেঞ্জোর সিংহ প্রমুখ। সেইগুলোর সঙ্গে জড়িত করে খুব অ্যাওয়্যার বা জানি আমি, সবসময় ফিডব্যাক পেয়ে থাকি ওনাদের কাছ থেকে। আর কিছু ছোটোখাটো যেগুলো ছিল অনেকটা সমাধান হয়েছে, বাকি মেজর প্রজেক্ট একটা আছে এখানে, এরোশন আছে, তারপরে রোড যেটা নতুন কাজ হয়েছিল সেটা ভেঙে গিয়েছে, ওয়াটার সাপ্লাই স্কিমের কথা ছিল একটা বোধহয় আমরা 2-3 দিনের মধ্যে এখানে না আমার চাঁদপুরে আমরা ফাউন্ডেশন দিব। আমি একদম ফ্রিলি বলছি এখানে যে আমি যতটুকু দেখেছি যে মণিপুরি কমিউনিটিও অনেকটা ডিপ্রাইভ শোনাইতে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেকটা ডিপ্রাইভ, রোড ছিল না, ভালো স্কুল নেই, ড্রিঙ্কিং ওয়াটারের ভালো সুবিধা নেই, ইলেকট্রিসিটি মোটামুটি ঠিকঠাক, আদার্স বলতে গেলে ওভারঅল ডেভেলপমেন্টে মণিপুরী অঞ্চলগুলো যে কোনো অঞ্চলই হোক সমষ্টির 3-4টা জায়গাতেই আছে, চাঁদপুর হোক আর এখানে হোক আর মঙ্গলপুরেই হোক, সব জায়গাতেই আমি দেখেছি যে ডেভেলপমেন্ট যতটুকু হওয়ার কথা ছিল ততটুকু হয়নি। তো আমি বিশেষ করে চাঁদপুরের মেজর যেটা ডিমান্ড ছিল রাস্তা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার।
দুদিনের সফরে শিলচরে রাজ্যপাল কাটারিয়া, স্কুলে শতবর্ষ অনুষ্ঠানের সূচনা। জন্মভিটিতে ফিরলেন এপিএসসি কৃতি বিক্রমজিৎ, মঙ্গলপুরে সংবর্ধনা। এক রাতে 11টি দোকানে চোরের হানা, অর্থসহ অন্যান্য সামগ্রী লুট। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।